আমার বন্ধু যারা ছিল তারা এখনোই এখনো আছে, নতুন কোনো বন্ধু হয়নি, এটা সত্যি কথা। আচ্ছা, তবে ওখান থেকে অনেক ছাঁটাই হয়েছে, সেটা হয়তো কোনো স্পেসিফিক রিজনে না, হয়তো তাদের লাইফের সময়ের সাথে আমার ফ্রি টাইমটা মিলছে না, তাই কমিউনিকেশন হয় না, এরকম অনেক। তোমার স্বামী এসে বললে, তোমার বয়ফ্রেন্ড এসে বললে, এরকম স্বামী হবেই না, তাকে অ্যাকসেপ্টই করবো না। অন্যান্য প্ল্যাটফর্মে পিয়ার কতটুকু মেনটেন করো? ধরা যাক অনেকেই এখন ওটিটি, কলকাতার নির্ভর ওটিটি, ওখানকার মুভি, ওদের সাথে কাজ করার বিষয়টা, তোমার আগ্রহের জায়গাটা কেমন আর এই মেনটেন্যান্সটা কেমন তোমার সামনে, কি পাচ্ছি কি না? সিয়াম বলিউডে কাজ করছে, ফারিন অলরেডি দুটো প্রোডাকশন করে ফেললো ফিল্ম, তো তোমার সামনে খবর টবর দাও আমাদের। সামনে কয়েকটা দিন ওয়েট করেন না, দেখেন কি আসে। অনেক হেয়ালি করছো কিন্তু, মানে তার মানে আমি না, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেশ বিদেশ সব মিলিয়ে কাজ অবশ্যই করব। আচ্ছা, আমার মনে হয় যে আমাকে, হ্যাঁ একটা কথা না বললেই না, ব্লেসিংটা হয়তো ওই দিক থেকে আছে যে আমাকে যেখানে আমি ট্রাই করি সেখানে আমার হয়ে যায় এবং মানুষ আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে। এটা কি আমার কমিউনিকেশনের জন্য নাকি কি জানি না, বাট পিপল লাভ মি, দ্য পিপল হু নোজ মি দে লাভ মি, দে লাভ মাই অ্যাক্টিং অ্যান্ড এভরিথিং। সো ওই জায়গা থেকে হয়তো সামনে আমার কমফোর্ট জোনে বেশ কিছু ভালো ভালো কাজ আপনারা দেখতে পারবেন। দ্যাটস গুড। অর্থাৎ এই ক্ষেত্রে অনেকে বলে শুনি যে হয়তো প্রেমে ইনভলভ হয়ে ফিল্মটা ছেড়ে দেয় কেউ, বিয়ের পরে ছেড়ে দেয় কেউ, একটা বয়স অবধি দেশের বাইরে চলে যায়। এটা হয়েছে বাংলাদেশে অনেক অভিনেত্রীর ক্ষেত্রে বেশি হয়েছে। তার মানে তোমার কাজের যে ক্যারিয়ার ব্যাপ্তি, তার মানে অভিনয়টা তুমি ছাড়ার কোনো প্ল্যান নেই? না, নট এনি টাইম সুন, এবং ওই জন্যই ডিসিশন নেওয়া। স্টেটমেন্ট রেকর্ড করে রাখি, আমি কাজই করব। হ্যাঁ, কাজ করব। আমৃত্যু তুমি অভিনেত্রী কাজ করতে চাও? মানে 100% কোনো কিছু তোমাকে ঠেকে রাখতে হবে? 100% কাজ। কোনো তোমার স্বামী এসে বললে, তোমার বয়ফ্রেন্ড এসে বললে, এরকম স্বামী হবেই না, তাকে অ্যাকসেপ্টই করব না। আমার মনে হয় যে একটা পার্টনার, মানে যদি পার্টনারই হয়, পার্টনারটা আসলে লাইফে দেখেন এত কিছু, এত ঝামেলা, এত কিছু, ওটা আসলে পিসের জায়গা হওয়ার কথা, শান্তির জায়গা হওয়ার কথা, এবং যে মানুষটা আমাকে সবসময় ইন্সপায়ার করবে, আমাকে আমার পাশে থাকবে, আমাকে মোটিভেট করবে, এবং আমার ইন্ডিভিজুয়াল লাইফকে সে রেসপেক্ট করবে, সে তার লাইফ, নিজের লাইফ সে নিজে লিড করবে এবং সে অ্যাপ্রিসিয়েট করবে আমাকে। সো ওরকম পার্টনার, মানে পার্টনারের ডেফিনেশন আমার কাছে সেটা, আপনি যেরকম বললেন ওরকম হলে তো সে পার্টনারের যোগ্য না। রাইট। কিন্তু যে ডিলেমাটা, যে প্রচলিত কথাটা আসে আমাদের, যে মিডিয়াতে বন্ধু হয় না, আর দ্বিতীয়ত হচ্ছে মিডিয়ার ছেলে মেয়েদের সংসার খুব বেশি সুখের হয় না, টেকেও না, এই যে বিষয়গুলো খুব চর্চিত কথাবার্তা, তুমি তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে কি বলতে, কি স্টেটমেন্ট দিতে চাও? এটা মিডিয়ার কথা না, এটা দুনিয়ার কথা বলছেন আপনি, পৃথিবীর কথা, পৃথিবীর কথা বলছেন, পৃথিবীর কথা বলছেন। এখানে মিডিয়া নিয়ে মানুষ কথা বলে বেশি, বিকজ এটা লাইমলাইটে, আপনার এখান থেকে বেশি বাইরে আরও বেশি হয় যেগুলো বলছেন। সো আমি এটা একদমই মনে করি না, এটা যার যার পার্সোনাল বিষয়, কে কার লাইফ কীভাবে ডিজাইন করে, সে কী চায় লাইফ থেকে, তার অ্যাকশনস দিয়ে সে সেটাই কিন্তু ডিজাইন করে। সো আমি বিলিভ করি এটা একদমই নিজের উপর, এটা কোনো মিডিয়া বা এটা সাধারণ মানুষ, আমরাও তো সাধারণই মানুষ, আমরা জাস্ট কাজ করি। না, তোমরা অসাধারণ, তোমরা সাধারণ না, তোমরা অসাধারণ বলে তোমাকে ফলো করে, তুমি যে শাড়িটা পরো পরদিন বিক্রি বেড়ে যায়, তো তুমি যে স্টেটমেন্টটা দাও সেটা আবার ফলো, মানে কপি করতে চায়। সো তোমরা সাধারণ না, কিন্তু সেই সাধারণের জায়গায় যখন এই উদাহরণগুলো অনেক বড়, যেমন মান্য ভাই বারবার বলেছে, অনেক অভিনেতা ফরিদ ভাই বলছে এখানে বন্ধু কখনো মানে খুঁজে পাওয়া যাবে না, সব ফেক, তো এগুলো বড় বড় মানুষরা যখন বলে তখন তো একটা ফিলোসফিক্যাল টার্ম তৈরি হয় যে হ্যাঁ ঠিক আছে, সত্যি বোধ হয় এখানে একটা ভয়ঙ্কর। তুমি তো যেহেতু 5-7 বছর ধরে কাজ করছো, কি মনে হচ্ছে তোমার কয়েকটা বন্ধু হলো? আমার বন্ধু যারা ছিল তারা এখনোই এখনো আছে, নতুন কোনো বন্ধু হয়নি, এটা সত্যি কথা। আচ্ছা, তবে ওখান থেকে অনেক ছাঁটাই হয়েছে, সেটা হয়তো কোনো স্পেসিফিক রিজনে না, হয়তো তাদের
লাইফের সময়ের সাথে আমার ফ্রি টাইমটা মিলছে না, তাই কমিউনিকেশন হয় না, এরকম অনেক গ্যাপ তৈরি হয়েছে অনেক বন্ধুর সাথে। তবে নতুন করে কোনো বন্ধু হয়নি, যারা আগের বন্ধু ছিল তারা এখনও আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে একটা রেফারেন্স কাজ করে, সেটা অন্যভাবে না নিয়ে ধরো তুমি, তোমার কাছে ভালো লাগলো, তোমার স্ক্রিপ্ট আসলো, সব কিছু ফাইনাল, তুমি বললে যে সিয়াম হলে বোধহয় ভালো হয়, বা সিয়াম তোমার কথা বললো, বা এনিহোয়্যার এনিবডি, এরকম কি সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, এরকম ঘটনা ঘটেছে তোমার ওখানে কোনো কাজের ক্ষেত্রে? আমার মনে হয় যে আমি যদি কোনো একটা স্ক্রিপ্ট পাই, আমার কাছে আমার মানে কোয়ার্টিস্টের চরিত্র যদি আমার মনে হয় যে এটাতে সিয়ামকে ভালো লাগবে বা অন্য কোনো অ্যাক্টরকে ভালো লাগবে, আমি অবশ্যই সাজেস্ট করি। আচ্ছা, সাজেস্ট করি যে ভাইয়া এটা ও হতে পারে, চিন্তা করে দেখতে পারেন, কারণ এটা কাস্টিং এর ব্যাপার। হয়তো আমি যদি আগে সাইন করি, তোমার কমফর্ট জোনেরও তো একটা ব্যাপার, যে ঠিক আছে তোমার কাছে শুনলো যে আচ্ছা তুমি সিয়াম হলে তুমি খুব মানে নেচে গিয়ে কাজটা করে করে দিবা, সো ওই প্রোডাকশন একটু হ্যাপিও থাকলো বা একটু আরাম পাইলো। আমি সবার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে। আমার মনে হয় যে একটা চরিত্র, সেই আর্টিস্টটা যদি ওই চরিত্রের প্রতি 100% অনেস্টভাবে প্লে করে, তার সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট আমার যদি কখনো মনে হয় যে এই গল্পটা পড়ে আমার ক্যারেক্টার এটা এবং পাশের আমার যে কো আর্টিস্টের ক্যারেক্টার এটাতে ওকে মানাবে, সেটা সিয়াম হোক বা সেটা অন্য যে কোনো কেউ হোক, আমি সাজেস্ট করব আমার কাছে, আমি যদি তাকে দেখতে পাই ওখানে, সেটা আমি বলি। চমৎকার। এবার একটু মশারির গল্প শুনতে চাই, কেমনি এত সুন্দর কাজ করলা? নিজেরই তো ওরকম মনে নাই, যে হয়ে গেছে হয়ে গেছে। মানে কিভাবে শুরু, মানে প্ল্যানিংটা? বা নুহাশ একদিন আমাকে ফোন দিয়ে বলল, আচ্ছা শোনো আমার একটা এরকম কাজ করবো, ছোটবেলায় একটা গল্প লিখছিলাম, ছোট থেকে মাথায় আর ছিল, তুমি একটু আমাকে সাজেস্ট করবা কাস্টিং? আমি ওকে কয়েকটা, ও তোমাকে কাস্টিং আমি আমাকে সাজেস্ট করছি করে টরে, যেহেতু আমার বন্ধু কাজের জায়গা না, আমার কথা একদমই আসে নাই, আমি খুবই আমার জুনিয়র কিছু মানুষকে সাজেস্ট করছিলাম মডেলিং ইন্ডাস্ট্রি থেকে। সো ও একটু একটু ট্যান, একটু মানে খুবই ন্যাচারাল টাইপের লুকিং, ওরকম একজনকে চাচ্ছিল এবং আমি ওরকম সাজেস্ট করেছি। তারপরে অনেক দিন গেল, হয় না হয় না হয় না হয় না, আমি বললাম দেখছি তো তুমি দেখছো, বললো ইয়া, ও তো একটু কম কথা বলে। আমি ওকে পরে অনেক দিন পর হঠাৎ করে বলে কি শোনো একটা কথা বলি লজ্জা লাগতেছে, আমি কি আচ্ছা তুমি করবা? আমি কি করবো বলে মশারে? আমি ইয়া ওয়াই নট বলে, তাহলে একটু বাসায় আসবা, ওই যে অনর আসতেছে, একটু তোমাদেরকে নিয়ে এমনি একটু দেখতাম কেমন লাগে দেখতে, মানে কোনো কিছু কনফার্ম না, জাস্ট দেখতে চাইছে যে কেমন লাগে একসাথে। আরেকটা ফ্রেন্ড ছিল আমাদের বুশরা, ও ছিল আমাদের সাথে, অনর আর আমাকে দেখার পর একসাথে পুরো মানে আই এম ভেরি গুড উইথ কিডস, পরে অনর আমার সাথে খুব মিশে গেল। নুহাস ও তো চুপচাপ থাকে, ও কিছু বলে না আসলে, বাট আমরা সামহাও শুটিংটা করে ফেললাম 5 দিন রাত মিলে, এইভাবে হয়ে গেল। বাহ, হ্যাঁ আসতে খেলতে খেলতে। তোমার সিগনিফিক্যান্ট কাজ যদি ধরি, যদিও মিউজিক ভিডিও করেছো, নাটক করেছো, ধরো নডরার অংশু, মশারি নুহাস আর অন্তর্জালের দীপন, তিনজন ডিরেক্টরের তোমার ব্যাখ্যাটা, তোমার মূল্যায়ন শুনতে চাই, মানে কাজ করার প্যাটার্ন, অন দ্য সেট, অডাসিটি কেমন? অংশু ভাইয়ের সাথে আমি বলবো আমার সিঙ্ক চমৎকার, মানে চমৎকার। কারণ হচ্ছে না, এটার ব্যাখ্যা আছে, কারণ দীর্ঘদিন শুটিং করেছি, দীর্ঘদিন প্রিপারেশন নিয়েছি এবং তার আগের থেকে আমি তাকে চিনি। আমার মনে হয় যে তার কাজের টেস্ট, আমার কাজের টেস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং কাজের ক্ষেত্রে খুবই মিল। এর আগে ছোটখাটো কাজ করেছো, মানে মিউজিক ভিডিও? একটা মিউজিক ভিডিও করেছিলাম প্রীতমের। হ্যাঁ, প্রীতমের রাজকুমার। সো অংশু ভাইয়ের সাথে আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং কাজে খুবই মিলে। সো নডরাই করতে আমার খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, আমি খুবই কমফোর্টেবলি কাজটা শেষ করতে পেরেছি। এবং নুহাসের সাথে যেটা, সেটা খুবই ম্যাজিক্যাল। না না, অংশ আলাদা কি, মানে এক্সেপশনাল, ওর এই গুণটা আছে, এটা এইভাবে বলো। অংশ ভাই জানে ও কি চায়, সেটাও ব্রিফ খুব ভালো দিতে পারে এবং আমি বুঝতে পারি। হ্যাঁ, মানে ও যেটা অংশ ভাই বললো যে সুনেরা বুঝছে এটা এটা এইভাবে চাই, এরকম হতে হবে, আমি পুরো জিনিসটা পিকচারাইজ করতে পারি। মানে সেভাবে সে বর্ণনা, আমি পুরো জিনিসটা পিকচারাইজ করে আমি ওই অ্যাক্টিংটা থ্রো করতে পারি। ওকে, নুহাস? নুহাসের সাথে আমার ম্যাজিকটা একদম অন্যরকম, মানে ওর কিছু বলতে হয় না, ও আমার দিকে তাকাবে, আমি ওর দিকে তাকাবো, বুঝে যাবো কিছু, বলবো এটা এটা একটু এই যে এইভাবে। ও তো খুব বেশি এক্সপ্রেসিভ না, রাইট? ও জাস্ট বলবে এটা এরকম, বুঝছো এরকম,
ঠিক আছে, যেমন মেরিলের অ্যাডে যেটা হয়েছে, আমি অ্যাক্টিং করছে, ও আমার অ্যাক্টিং চাচ্ছিল না, ও চাচ্ছিল আমার ন্যাচারালি। তো ও একটা মাইকে জাস্ট একটা জোক ক্র্যাক করছে, ওই এক্সপ্রেশনটাও ক্যাপচার করে ওটা এডিটে বসিয়ে দিছে, রিয়েল জিনিসটা। ও আর কি জানে যে আমার ন্যাচারাল ইয়েগুলো কীভাবে বের করতে হবে, ওই জায়গা থেকে খুব ভালো ক্লিক করে। প্লাস আমরা যখন গল্প নিয়ে কথা বলি বা চিন্তা করে যে এরকম একটা বানাবো, কী কী জানি একটু হয়ে যায়, মানে ফ্রেন্ডশিপটা যেরকম, আবার কাজে আন্ডারস্ট্যান্ডিং, কাজে যে আবার রাগারাগিও হয় অনেক সময়, যেমন লাইট করে অনেকক্ষণ বসেছে, ও কিছু বলতে পারতেছে না, ও জানে যে আমিও কিছু বলতে পারতেছি না বিকজ ও আমার ফ্রেন্ড, রাগ এরকম হয়ে থাকি, ও কিছু বলে না, মানে খুবই ন্যাচারালভাবে কাজটা হয়। অ্যান্ড দীপন, দীপনদার সাথে আমার কাজের সিং খুব একটা ভালো আমি বলবো না, কারণ ওনার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আকাশ পাতাল তফাত। এখানে হ্যাঁ, এখানে মাঝখানের মানুষটা ছিল সিয়াম, যে আর কি মানে দাদাকেও বুঝে আমাকেও বুঝে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে সিয়াম ওয়াজ আ গ্রেট হেল্প, বাট দাদা অনেক নলেজ গ্যাদার করা একজন মানুষ, এবং সে বলে যে আমি এটা চাই ওটা চাই, বাট আমি আসলে আমার ওই যে প্রসেস করতে টাইম লাগে, আমি একটা ইনস্ট্রাকশন নিয়ে ওইটা প্রসেস করে তারপর ডেলিভার করতে পারি।